ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আরেক ভাই প্রশ্ন করেছেন সালাম দেওয়ার পর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যে ভিতরে দোয়া কনত হিসাবে কোন কনতটি পড়তে হবে? আমরা পড়ে থাকি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, তো এই কনতটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন প্রকার কনত প্রমাণিত জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনতের তালিম দিয়েছেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সে কোনটি হলো? আল্লাহুম্মা হাদিনী ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাযাইতা ইন্নাকা তাকদি ওয়া লা ইয়াকুযু আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মা ওয়ালাইতা ওয়া লা ইয়াইযু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা। তো এই কনতির শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কনত নয়, উপরন্তু এই কনতটি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণ পাওয়া যায় যে উনি পড়তেন এটা ফজর নামাজের কনতে, ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে, লাস্ট রাকাতে রুকু থেকে ওঠার পর এই দোয়াটি উনি পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, যেটা আমরা পড়ে থাকি দেশে ও যেটা চালু রয়েছে। তবে ওলামায়ে দ্বীন বলেন যে জায়েজ রয়েছে, উভয় প্রকার কনুত উভয় স্থানে পড়া বৈধ রয়েছে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। তার মানে ভিতরের কনুতেও ফজরের ওই কনুতটি উমর থেকে যা বর্ণিত তা পড়া যেতে পারে, অসুবিধা নাই, এবং কোনো কোনো তাবি বিদ্যান থেকেও এর বৈধতা প্রমাণিত আছে। তার মানে কনুতের দোয়া হিসেবে একটি ডাইরেক্ট দোয়া, সেটি হলো আল্লাহ মাহদিনী ফিমান হাদাইত, আর একটি হলো ফজরের কনুতের দোয়া, তবে পড়া যায়, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আর ফজরের কনুতটি উমর বিন খাত্তাব থেকে প্রমাণিত, উনি পড়তেন এটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কোনো কনুত নাই। তবে পূর্বেই বললাম যে জায়েজ রয়েছে, কনুত হিসেবে ভিতরে কনুতে পড়া বৈধ রয়েছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা বৈধ রয়েছে, আর খাস দোয়া তো রয়েছেই ভিতরের কনুতে। এমনকি ওলামায়ে দ্বীন বলেন যে যদি কারি কনুতে দোয়া মুখস্থ না থাকে, বাংলায় বলতে পারে, আর যদি সে নিজে থেকে দোয়া সিলেক্ট করেন দোয়া করে কোনোতে, তাও পারবে, অসুবিধা নাই। যেমন কোনোতের দোয়া হিসেবে আল্লাহুম্মা হাদিনী বা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা পড়তে পারলো না, সে জানে না হিসেবে, তাহলে কোরআন কারিমের থেকে, কোরআন কারিমের যে দোয়াগুলি এসেছে কোরআন কারিমের ভিতরে, এই দোয়াগুলি পড়তে পারে। যেমন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার সহ বিভিন্ন দোয়া, অন্যভাবে হাদিস ভিত্তিক দোয়াগুলি তার যা জানা রয়েছে পড়তে পারে, অসুবিধা নাই। অন্যভাবে নিজের ভাষাতেও কনুতের স্থানে দোয়া করতে পারে, অসুবিধা নাই, যেহেতু মূল উদ্দেশ্য হল দোয়া করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি অর্থাৎ কনুতের দোয়াটি এটি সব থেকে উত্তম, এটাই বলা হয়েছে। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে কনুতের দোয়াটা অনেকে মনে করে বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ ভিতরেই আদায় হবে না, ভিতর সালাতেই আদায় হবে না যদি কনুতের দোয়া না পাঠ করা হয়, এমন ধারণা করা হয়ে থাকে। এগুলি সবই দীন ধর্ম সম্পর্কে অজ্ঞতা। সালাফে সালেহীনের মধ্যে অর্থাৎ সাহাবিদের মধ্যে কেউ কেউ এই কনুতের দোয়া টোটালেই পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভিতর সালাতে কনুত কন্টিনিউভাবে প্রমাণিত নাই, বরং কোনো কোনো সময় পড়তেন, কোনো কোনো সময় ছাড়তেন। তাই ওলামায়ে দ্বীন বলেন যে ভিতরের কনুত সবসময় পড়া
পড়ার চেয়ে এটাই উত্তম যে মাঝে মাঝে পড়া হবে, মাঝে মধ্যে ছাড়া হবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূক্ষ্ম অনুসরণ। তবে রমাদান মাসের একটা ফজিলত এসেছে হিসাবে এবং সালাফে সালেহীন আমল হিসাবে কন্টিনিউ দোয়া কুনুত পড়া যেতে পারে, ভিতরে কন্টিনিউ কুনুতে দোয়া পড়া যেতে পারে সারা রমাদানে, সেটা আলাদা রমাদানের ফজিলত হিসাবে। তাছাড়া বাকি অন্যান্য মাসে পড়া, মাঝে মধ্যে পড়া, মাঝে মধ্যে ছাড়া, এটাই হলো সন্ন্যাতের অধিক নিকটবর্তী বিষয়। এমনকি রমাদান মাসেও যদি মাঝে মাঝে ভিতরের কোনোতে দোয়া পরিত্যাগ করে তা একটা ভালো কাজই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে সূক্ষ্মভাবে মিল করা হলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউভাবে ভিতরের সালাতে কোনোত পড়তেন না, বরং মাঝে মধ্যে পড়া, মাঝে মাঝে ছাড়া ছিল তার অভ্যাস বা মামুল। অতএব আমাদেরও এমনটি করা উচিত। আল্লাহ আমাদেরকে সর্ববিষয়ে সঠিক বুঝার মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।